হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর দেখেন আমার পিউরিফায়ারটা, এটা আসলে অনেক কাজের, পানি সিদ্ধ করার আর ঝামেলা রইলো না, কলসিটা ধুয়ে রেখে দিতে হবে। কালকে বিকালেও আমি পানি সিদ্ধ করেছিলাম, তো পরে হাজব্যান্ড বললো যে না নিয়ে আসতেছি, অসুবিধা নাই। তো এটা পানিগুলো রয়ে গেছে, এখন খেয়ে ফেলবো এগুলো। সকালে থালা বাসন ধুয়ে এই যে এরকম রেখেছি, এখন এগুলো পানি অলরেডি ঝরে গিয়েছে। এই তো আজকে খালাকে দিয়ে ধোয়াইছি, ঘর মোছাইনি, বলছি আমি ঘর মাফ করে নেব। আসলে প্রতিদিনই ঘর মোছা হয়। আর দেখাচ্ছি আমি আজকে কি রান্না করব। পুঁইশাকগুলো এত তাজা, আপনাদের ভাইয়া নিয়ে আসছে ছোট পুঁইশাকগুলো, ভালো লাগে, দেখি কীভাবে রান্না করা যায়। আর এখানে পাঙ্গাস মাছ ভিজিয়েছি, একদম সলিড পিসগুলো, এগুলোকে ফ্রাই করে ভুনা করব। আরেকটা রেসিপি করার ইচ্ছা আছে, আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো লইট্টা মাছ। এটা মাছটা খুবই ছোট সাইজের, বেশি বড় না, তো এগুলোকে আমি আর অনেক দিন ফ্রিজে ছিল, ভাবলাম এগুলোকে বড়া বানাবো, লইট্টা ফ্রাই না, লইট্টার বড়া দেখি। সেজন্য এই যে লেবু টেবু গুছিয়ে নিয়েছি, যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা ছিল না ঘরে, এগুলো নিয়ে আসলাম, দেখি আপনাদের সাথে কীভাবে শেয়ার করা যায়। আর চাটা আগে খেয়ে নেব, মেয়েকে স্কুল থেকে আনার পরে সবসময় আমি চা খাই, এর আগে আমি দুধ চাটা খাই না, কারণ নাস্তা করার পর সাথে সাথে দুধ চাটা আসলে আমি পছন্দ করি না। নাস্তা খেয়ে আমি একটু রিল্যাক্সে থাকি, তারপর মেয়েকে এনে তারপর এই যে চা বানাই, এটা আমার অভ্যাস। বাচ্চাদেরকে আগে একটু হালকা পাতলা কিছু দিয়ে নেই, তবে আজকে বাচ্চাদেরকে আমি তেমন কোনো নাস্তা দিইনি, শুধু লেবু শরবত দিয়েছি। খুব দ্রুত আমি রান্না করে নেব, ওদেরকে লাঞ্চ করাই দিব। আর এই যে দুজনে মজা করছে দেখেন, আর এখানে কতগুলো কাপড় আছে, সেগুলো সব শুকনা কাপড়, এগুলো আমি সব আজকে সুন্দর করে ভাঁজ করে রাখবো। এলোমেলো আছে অনেক, সেটাই দেখাচ্ছে। এই যে দেখেন আমি যে জামাটা হাতে কাজ করছি, সেটা তো আপনাদের সাথে একদম শেয়ার করেছিলাম যে একটা জামা এঁকেছি, তো দেখেন এই যে সুন্দর হচ্ছে, মাশাল্লাহ, পুরোপুরি কমপ্লিট হলে দেখাবো। আর খুবই সিম্পল স্টিচ, মানে এটা এখানে রেখেছি সব, এলোমেলো দেখেন, এই জায়গাটা গুছাতে হবে। আর বারান্দা আজকে পুরো ফুল অফ কাপড়, এগুলো সব ভিজা কাপড়। এই তো বাচ্চারা দুষ্টামি করছে দেখেন, বিছানা একটু সময় গুছিয়ে রাখা যায় না, দেখেন কী করতেছে। যাই হোক, চাটা খেয়ে নিই, কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেল। আমি কিন্তু সাধারণত মগ ভরে চা খাই, আজকে একটু অল্প বানিয়েছি, এখন থেকে ট্রাই করব অল্প অল্প চা খাওয়ার। তো এর চেয়েও কম খায় অনেকে, বাট আমি তো পরিমাণে বেশি নিয়ে ফেলি। যাই হোক, এটাকে ওয়াশ করতে হবে, আর এই চুলাতে এখন ভাত বসিয়ে দিব, কিছু করার নেই, খুব দ্রুত করতে হবে, যেহেতু বাচ্চাদেরকে আমি এখন সেরকম নাস্তা দিলাম না, ওরা সকালের হালকা নাস্তা করেছে। পাতিল নিয়ে নিলাম, এবার চাল নিয়ে নিচ্ছি। তো আসলে কয়েকজন আপু কমেন্ট করে যে আপু আপনার এই যে সরাসরি ভিড় ভয়েস দিয়ে কথা বলেন, এই ব্লগগুলো ভালো লাগে। আবার কয়েকজন আপু বলে যে আপু ডিরেক্ট ভয়েস দিয়ে কথা বললে ভয়েসটা ভালো লাগে না। আসলে যে আমি কী করবো আমি বুঝতেছি না, তবে এটাতে অনেক ইজি হয় আমার, এটা হলো কথা। এই জন্য আমি আসলে যখন সুযোগ পাই না তখন এভাবেই করি, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। রেগুলার থাকাটা আসলে বড় কথা, যেহেতু আমার চ্যানেলটা অনেকগুলো ভিডিও হয়ে গেছে, এখনও উচিত আমার মনে হয় রেগুলার থাকা, যেহেতু আমি লাইফস্টাইল ব্লগার আর রেগুলার আমি ব্লগ দিই, মানে ডেইলি ব্লগার, তো সেই হিসাবে আর কি রেগুলার দেওয়াটা উচিত, না দিলে ইম্প্রেশন কমে যায় চ্যানেলের। তো সব বুঝেও আসলে অনেক সময় না বোঝার মতো হয়ে থাকতে হয় বাচ্চাদের নিয়ে। আসলে বসাই দিলাম ভাত, আসলে তাড়াতাড়ি করতে হবে। এই তো আর চাটা নিয়ে নিলাম, দেখেন চায়ের কালারটা, আর এই মগে চাটা এত মানায়, এত দারুণ লাগে যে কি বলবো। ভেগে দিলে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি উতল আসে, সেজন্য দিতে হবে, যেহেতু সিলিন্ডারের চুলা প্লাস দ্রুত হওয়ার জন্য কিন্তু ঢেকে দিতে হয়। আর এটাকে এখন ওয়াশ করে নিব, এটাকে এখন না একটু পরে ওয়াশ করব। এই যে বক্সগুলো আপনাদের বেশি পছন্দ হবে না, সেই বক্সগুলোকে আমরা কিন্তু এভাবে কাজে লাগাতে পারি। ধরেন যে সেটা আরাম লাগে না আমার কাছে, সেজন্য আমি এগুলোতে ডাল বাটা তারপরে মাছ পর্যন্ত আমি এভাবে রাখি, দেখতেও মানে বেশ স্লিম আছে, ইজিলি ফ্রিজে রাখা যায়, ভালোই লাগে। চা খেতে খেতে আমি শাকগুলো কেটে নিব, আসলে এখন বসে খাওয়ার টাইম নেই, অলরেডি 11টা বেজে গেছে, সেজন্য চা খাবো আর শাক কাটবো।
শাকগুলো একদমই কুচি, যার কারণে আমি আর ই করছি না। দেখেন একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবেই ভাজিটা করে নিব, প্ল্যান করেছি ভাজি করব। আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করার চেয়ে ভাজিটাই বেটার হবে এই শাকগুলো। লইট্টা মাছগুলো খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি। এবার এটা ব্লেন্ডে দিতে হবে, আর একটু কোনো ভয় পাবেন না, অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন, কিচ্ছু হবে না। কাটাগুলো একদম নরম, তো এগুলো ব্লেন্ড হয়ে যাবে। তো 2 ইঞ্চি আদা, একটা রসুনের চেয়ে অর্ধেক আর কি কুচি করে নিয়েছি, এগুলো সব ব্লেন্ডারে দিব। 5-6টা কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা, একটু বেশ পরিমাণে ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। চাইলে গোলমরিচও দিতে পারেন, আজকে আমি দিলাম না যেহেতু আদা দিয়েছি। তো এই যে দেখেন কত সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, এটা খুব মজার একটা বড়া হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো হবে। পেঁয়াজ 3-4টা কুচি একদম বেশি করে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বেশি হলে কি মুখে পড়বে পেঁয়াজগুলো, আর মজা হবে। আর এখানে আমি কাঁচামরিচ এক্সট্রা দিলাম না, কারণ বাচ্চারাও তো খায়। আর বেসন দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আসলে বেসন না দিলেও হয়, যেহেতু আমার কাছে আছে। চালের গুঁড়া দিলেও হয়, আটা দিতে পারেন বেসনের বদলে। আর ড্রাই স্পাইসেসগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেইনি, মরিচের হলুদের গুঁড়া, ধনিয়া আর জিরা গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম, পরে লবণটা খুব বুঝে দিবেন, যেহেতু লবণটা আসলে সামুদ্রিক মাছ তো লবণাক্তই থাকে। তো এবারে ভালো করে মেখে নেন সুন্দর করে, তারপরে ভেজে নিলেই হবে। এখানে যে সুন্দর একটা বাইন্ডিং হয়ে গেছে, আপনি এরকম করে কিন্তু এই যে এভাবে কিন্তু ভাজতে পারবেন, পরিমাণটা একটু কম নিলে সুন্দর হয়। এই দেখেন একটা বাইন্ডিং শেপ হচ্ছে, এটা আপনি তেলে দিয়ে দিতে পারবেন। তো দেখেন এইটা আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ এখন আমাদের লাগবে না, আমরা বিকালে নাস্তায় করবো এটা, বা হয়তো এখন খেলেও বাচ্চাদের দুটো ভেজে দিতে পারি ভাতের সাথে। একদম ভাতের সাথেও কিন্তু এই চপটা ভীষণ ভালো লাগবে। ওকে, ম্যাকুয়া লেবুর রস, এটা কিন্তু অনেকটা ফ্লেভারের কাজ করবে, আর লেবুটা খুব বেশি কখনো চাপতে যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। হালকা একটু চিপে জাস্ট এখানে রসটা দিয়ে দিলাম, বেশ ফ্লেভারফুল হবে আর ভালো লাগবে। তো পাঙ্গাস মাছ দিয়ে দেখেন কতটা মজা করে পটল দিয়ে গরমের পাতলা তরকারি রান্না করে নিলাম। আর এই পাশে আমি বড়া ভেজে নেব, আর এই যে পুঁইশাকের চচ্চড়ি করে নিয়েছি, দারুণ মজার আজকে দেশীয় খাবার দাবার আমার ডাইনিংয়ে। তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, দেখেন আমি একটা বক্সে করে নিয়ে নিয়েছি, এটা নর্মাল ফ্রিজে রেখে আমি আরামসে 2-3 দিন মানে যখন লাগবে তখন ভেজে ভেজে খেতে পারবো। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, যে মাছটা আপনাদের পছন্দ হবে না এভাবে করে খেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।